এখন আমরা খেতে বসেছি। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে। গত মাসে আমি গিয়েছিলাম আমার বড় ভাইয়ের বাসায়, আর তোমরা সব সময় দেখো যে আমার ভাতিজা জুবাইরের সাথে ভিডিও, তো আজকে আমি আমার ছোট ভাতিজি ওর সাথে আসলে খেতে বসছিলাম, তো সেও আমার সাথে খেতে বসছে, তো চিন্তা করলাম একটু ভাতিজির সাথে একটা খাবারের ভিডিও করি। তো আমরা দুজনেই খাচ্ছিলাম, আর অনেক দিন পরে আসলে আমি ওই বাসায় গেছিলাম, যেহেতু আমার অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জে আর আমার বড় ভাইয়ের বাসা হচ্ছে গাজীপুরে, তো যাতায়াতটা একটু বেশি কষ্টকর, সেই জন্য খুব একটা যাওয়া হয় না আর কাজটাও থাকে। তো সে আমার হাতে মাখানো ভাত খাবে, তাই তাকে একটু মেখে দিলাম ভাতটা। তো আমার জন্য আজকে আমার বড় ভাবি ইলিশ মাছ ভুনা করছে, ডিম ভুনা করছে, ডাল রান্না করছে, আর সাথে একটু গরুর মাংস রাখছিল। আর ওই দিনটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তাই একটু আসলে রাতের বেলায় এই ভারী বস্তুটা আমার খুব একটা ইচ্ছে না থাকলেও খাইতে হয়েছে, কেননা আমি গেছি বিকেল 5টার দিকে, কারণ আমার সেদিন আসলে অফিস ছিল, অফিস থেকে আমি বের হয়ে পাসপোর্ট নিয়ে আমি চলে গেছিলাম গাজীপুরে, আর যেতে যেতে অলমোস্ট আমার আসলে সন্ধ্যা হয়ে গেছিলো। আর তোমরা দেখছিলা যে আমি নৌকায় আসলে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিছিলাম এবং লাইভ করছিলাম। ইলিশ মাছে অনেক কাঁটা আছে, আমার ভাতিজি কিন্তু আমাকে বলছে, কিন্তু আসলে এই ইলিশ মাছের কাঁটাগুলো বাঁচতে আমার খুবই কষ্ট হয়, সেজন্য কিন্তু আমি অনেক বছর মাছ খাই নাই, কারণ এই কাঁটা বেছে খাওয়ার মতো আগ্রহ আমার খুব একটা ছিল না। তো অনেক কষ্টে আসলে মাছ খাওয়াটা আমি শিখছি, আর এখন মোটামুটি পরিপূর্ণভাবেই খাইতে পারি। তো আমরা দ্রুতই খাচ্ছি, তোমরা কিন্তু ভাবো না যে আমরা এত স্পিডে খাই, না, এটার স্পিডটা বাড়াই দিয়েছিলাম ভিডিওর। আর আমার ভাতিজিও সেও খুব আনন্দের সাথে আছে আমার সাথে আজকে খাইতেছে, কারণ সবসময় দেখে যে জুবাইরের সাথে খাই তাদের সাথে খাওয়া হয় না। এই যে ডিম নিয়ে নিচ্ছি, ইলিশ মাছটা খাওয়া শেষ, এখন ডিম দিয়ে খাবো। হ্যাঁ, আন্ডা আমার জন্য কিন্তু দুইটা আন্ডা রাখা হয়েছে, মোটামুটি আমি কিন্তু দুইটাই খাবো, হয়তো একটা তোমরা দেখতে পাবে আর একটা দেখতে পাবে না, কারণ সব দেখালে সমস্যা আছে, তোমরা ভাববা যে আমি অনেক বড় খাদক, তাই কেউ আমাকে ইনভাইট করবা না। আর তো দেখতেই পাচ্ছ আমার আরেক পাশে আমার বড় ভাতিজি, সেও খাচ্ছে আমাদের সাথে একসাথে, কিন্তু তাকে দেখাইলাম না। এবার যখন গিয়েছিলাম তখন বৃষ্টি থাকার কারণে আসলে ওদেরকে নিয়ে বাইরে বের হওয়া হয় নাই, কারণ প্রতিবারই আমি যখন যাই তাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে টুরে আসি, ফুচকা টুচকা হাবি যাবি খাই, কিন্তু এবার ঘোরা হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছ গরুর মাংস নিয়ে নিচ্ছে আমার ভাতিজি, সেও হাড় সহ গরুর মাংস খাচ্ছে, কারণ সে হাড় ছাড়া খায় না। পিচ্ছিরা সবাই আসলে সবাই হাড় খাইতে চায়, যদিও কেউ দোকানে গিয়ে হাড় কিনতে চায় না, কিন্তু খাওয়ার সময় সবাই হাড় সহ মাংস খাইতে চায়। আমারও হাড় ছাড়া আসলে মাংসটা খাইতে খুব একটা পছন্দ না, কেন আশ আশ লাগে, সামান্য একটু ভাতও নিয়ে নিলাম, কারণ ভাবি এত কষ্ট করে রান্না করছে, যদি সবগুলো না খাই আসলে সে কষ্ট পাবে, আর আমি চাই না কেউ কষ্ট পাক, আমি কারো কষ্ট আসলে সহ্য করতে পারি না, তাই একটু খাওয়ার চেষ্টা করলাম আর কি। দেখো আমার ভাতিজি সে কিন্তু খুব খাচ্ছে আনন্দের সাথে, কারণ অনেক দিন পরে ওদের সাথে আমার দেখা, কারণ এখন আসলে আমি অনেক ব্যস্ত থাকি আর যাতায়াতটা এতটাই সমস্যা যে ঢাকার এপার থেকে ওপার যাওয়া হয় না, তাই আসলে একটু কষ্ট হয়ে যায়, আর যাওয়া হয় না বলে এর চেয়ে ঝঞ্ঝট, রাস্তাঘাট এত জ্যাম থাকে যে আসলে ইচ্ছেও করে না। আমি যেদিন গেছিলাম সেদিন আমার প্রায় 4 ঘন্টার উপরে সময় লাগছে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যাইতে। যাই হোক, এই যে ভাতিজি আবার সে ফাঁকে চলে আসছিল, সে ঘুরতে গেছিলো গা বিড়াল তাড়াইতে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার ভাতিজির সাথে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।